নমস্কার বন্ধুরা ফ্লোরেন্স ডেলি লাইফ চ্যানেলের আরও একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে ব্লগটা একটু অন্য রকম ব্লগ ঠিক বলবো না আমি তোমাদেরকে একটা ইনফরমেশান শেয়ার করতে এসেছি মানে যেটা পেয়ে আমি ভীষণ উপকৃত হয়েছি তাই ভাবলাম আমার মতো তোমরাও কে না উপকৃত হও কোনোরকমভাবে কারণ কি আফটার ডেলিভারি আমার বেবি নিউবর্ন জাস্ট হয়েছে তোমরা সবাই জানো ব্লগটা নিশ্চয়ই দেখেছ তো হওয়ার পরে আমার ভীষণ হেয়ার ফল হচ্ছিলো হেয়ার লস হচ্ছিল আর বিশেষ করে সামনের দিকটা আর চুলটা এত ফ্রিজি হয়ে গেছিলো মানে এত জট পড়ে যাচ্ছিল যে আমি একটা পার্মানেন্ট সলিউশন খুঁজছিলাম অনেক দিন থেকে আমি অনেক রিভিউ দেখে অ্যামাজন ফ্লিপকার্টে দেখছিলাম যে কোনটা ভালো হতে পারে তো অনেক রিভিউ দেখার পরে আমি একটা যেটা খোঁজ পেলাম সেটা হচ্ছে স্ট্যামিও স্ট্যামিও তার আমলা ভৃঙ্গরাজ শ্যাম্পু আর আমলা ভৃঙ্গরাজ হেয়ার অয়েল হেয়ার অয়েলটা হচ্ছে হানড্রেড গ্রাম আর শ্যাম্পুটা যেটা আছে সেটা হচ্ছে টু হান্ড্রেড গ্রামস তো এই যে দেখতে পাচ্ছ তো স্ট্যামিও যেটা বলছে এটা কিন্তু মানে একদমই পিওর আর ন্যাচারাল জিনিস দিয়ে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে তাদের প্রোডাক্টসগুলো তৈরি করে আর এগুলো কিন্তু কেমিক্যাল ফ্রি বিশেষ করে প্যারাবেন বলো বা যে ক্ষতিকার কেমিক্যাল সালফ সালফেট এগুলো হয় না যেগুলো মানে চুলের জন্য ত্বকের জন্য ক্ষতিকারক সেগুলো থেকে সম্পূর্ণ সেগুলো তৈরি না করে এটা সম্পূর্ণ অর্গানিক্যালি জিনিস দিয়ে তৈরি করে আর মানে খুব ভালো ন্যাচারাল একটা প্রোডাক্ট আমি ইউজ করার পরে বুঝতে পারছি আমি দু তিন দিন হলে ইউজ করছি আর সেটা ইউজ করার পরে কিন্তু আমি রেজাল্টটা খুব ভালো পাচ্ছি বিশেষ করে আমার চুল যেটা ভীষণভাবে পড়ছিল জানো যে ডেলিভারির পরে চুল ঝরে যাওয়ার সমস্যা শুধু ডেলিভারির জন্য নয় এই সমস্যাটা প্রায় প্রত্যেক মেয়েরই যে চুলে হাত দিতাম সেটা জটের জন্য চুল ছাড়তো না তো দেখতেই পাচ্ছ আমি সারা রাত হেয়ার অয়েলটা লাগিয়ে রেখেছিলাম আর পরের দিন সকালে উঠে শ্যাম্পু করেছি তো আমার চুলের যে ফ্রিজিনেসটা ছিল যে জট পড়া ভাবটা ছিল আমি তোমাদের চুলটা খুলে দেখাচ্ছি কতটা সুন্দর সিল্কি হয়েছে আমি নিজে উপকার পেয়েছি বলে কিন্তু তোমাদেরকে বলছি প্রোডাক্টটা সম্পর্কে এটা ভীষণ ভালো তোমরা ট্রাই করতে পারো স্ট্যামিও এই যে দেখতে পাচ্ছ স্ট্যামিও উইথ বাদাম রোগান শ্যাম্পু আর হেয়ার অয়েলটাও বাদাম রোগান হেয়ার অয়েল তো এটা চুলকে শক্ত করছে ঘন করছে আর চুলের যে জট টট পরে এটা কিন্তু তেলটা মাখার পরে যদি শ্যাম্পুটা করে নেওয়া যায় তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাওয়া যায় বলে আমার মনে হয়েছে তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো আর আমি এই প্রোডাক্টগুলোর লিঙ্ক আমার ভিডিওর নিচে ডেসক্রিপশানে দিয়ে দেব তোমরা চাইলে এটা অ্যামাজন থেকে পারচেস করে দেখতে পারো আমি কিন্তু ভালো ফল পেয়েছি সেই জন্যেই কি তোমাদেরকে বললাম তো তোমরা যদি কেউ ইউজ করে থাকো বা অলরেডি ইউজ করে ফেলেছো তোমরা কেমন রেজাল্ট পেয়েছো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তো এগুলো কিন্তু ঠিক এই রকম প্যাকে আসে তেলটা মাখার জন্য এই যে চিরুনির মতো একটা করে দেওয়া রয়েছে এটা কিন্তু ভীষণ ভালো জাস্ট নিজেই যে কোনো রকমভাবে এইভাবে এইভাবে শীতের মধ্যে দিয়ে মেখে নেওয়া যায় আর শ্যাম্পুটা তো এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর প্যাকেজিংয়ের মধ্যে দিয়ে এসছে আর এদের সব কিছু আমার ভীষণ ভালো লাগলো তাই শেয়ার করলাম সো আমাজন থেকে আমি পার্সেলটা অর্ডার করেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ চটপট খুলে নিয়ে আমি অপেক্ষা করছিলাম কখন আমি ইউজ করতে পারবো এটা এটা এতই ইন্টারেস্টিং ছিল আমার কাছে পুরো ব্যাপারটা তো দেখতেই পাচ্ছ আর এখানে এই যে এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল চুল কতটা ফ্রিজি কতটা রুক্ষ শুষ্ক হেয়ার অয়েলটা ঠিক এরকমভাবে সিল্ডভাবে আসে যাতে কোনো রকমভাবে লিক না করে আর এইভাবে তোমরা হাতে নিয়ে ইউজ করতে পারো কিংবা চিরুনির মতো যে যেটা দেখালাম সেটা দিয়ে তোমরা নিজেরাই গোড়ায় গোড়ায় দিয়ে দিতে পারো দেখতেই পাচ্ছ আমার চুলটার কি অবস্থা জাস্ট আমি এইভাবে আমার বৌদির হাত দিকে তেলটা মাখছিলাম তো ভীষণই আরামও লাগছিলো আমার মনে হচ্ছিলো এক্ষুনি ঘুমিয়ে পড়ি কেউ যদি এরকম মাখিয়ে দেওয়ার থাকে তাহলে তো আনন্দের শেষ নেই তো তেলটা মেখে আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম যেমনটা তোমাদের আগে বললাম সো তোমরা দেখতেই পাচ্ছ যে চুলটা কি সুন্দর একটা স্মুথ সিল্কি এফেক্ট এসছে দেখো আমি খুব কাছ থেকেই দেখাচ্ছি সকালে যেমন দেখিয়েছিলাম কাজ থেকে আমার চুলটা কিরকম ফ্রিজি ছিল আর এখনও তোমরা দেখতে পাচ্ছ আফটার শ্যাম্পু আমার চুলটা কি সুন্দর স্মুথ হয়েছে আর বিশেষ করে দেখো আমি জাস্ট আঙুলটা চালিয়ে দিচ্ছি কোনো রকম জট নেই বা এই যে হাতে কোনো চুল কিন্তু আসছে না এটা ভীষণ ভালো প্রোডাক্ট আর মানে এফেক্টটা ভীষণ ভালো সেই জন্যই আমি শেয়ার করছি খুব ভালো থেকেও দেখা হবে পরের একটা ব্লগে ততক্ষণের জন্য বাই